ডোর ডেলিভারি। ওয়াও, কপাল খুলে গেল সাব্বির রহমানে। এবার 2 কোটিতে পিএসএলে সাব্বির। দর্শক, টি-20 স্পেশালিস্ট হিসেবে জাতীয় দলে জায়গা পেয়েছিলেন সাব্বির রহমান। দাপটও দেখিয়েছিলেন বেশ কয়েক বছর, কিন্তু নিজের ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় জাতীয় দলে আর ফেরা হয়নি এই ডানহাতি ব্যাটারে। ছন্দ খুঁজে পাননি এবারের বিপিএলও, তাই এবার পিএসএলে সুযোগ পেয়ে নিজের চিরসেনা রূপে ফিরতে সাব্বির রহমান খেলবেন পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খানের নেতৃত্বে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। জানা গেছে, ইসলামাবাদ ইউনাইটেড ফ্রাঞ্চাইজিটি 2 কোটিতে নিজেদের দলে ভিড়িয়েছে সাব্বির রহমানকে। তো দর্শক, আপনারা কি চান পিএসএলে ভালো পারফর্ম করে আবারও জাতীয় দলে ফিরুক এই হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান? জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ।